অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভারদের ট্রাফিক সচেতনতা শিবির হলদিয়ার দুর্গাচক হাসপাতালে। হলদিয়ার দুর্গাচকে ট্রাফিক সচেতনতা শিবির হলো অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের নিয়ে। এমার্জেন্সি রোগী পরিবহন হিসেবে অ্যাম্বুলেন্স গাড়ি রাস্তার সব জায়গায় প্রাধান্য আগেই, তবে এই আইনের সুযোগকে অপব্যবহার করে কিছু ড্রাইভার। কিছু ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত গতিতেই গাড়ি চালায়, যেখানে রোগীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কিছু টিপস দিলেন এবং সচেতনতা করলেন হলদিয়া ট্রাফিক পুলিশ ওসি। হলদিয়া মহকুমা হাসপাতালে দুপুর ভর চলল অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সচেতনতা শিবির। প্রায় 50 অধিক ড্রাইভার এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করলেন। হলদিয়া ট্রাফিক ওসি সুরজিৎ চক্রবর্তী বলেন, অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলোকে ডেকেছি এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারদের কিছু অ্যাওয়ারনেস সম্পর্কে বললাম, যেটা কিনা এই এই একমাত্র একটাই গাড়ি, যে মানে একটাই নয়, এমার্জেন্সি গাড়ি হিসাবে এই অ্যাম্বুলেন্স, এ কোনো ট্রাফিক রুলস ফলো করে না। তো ট্রাফিক রুলস ফলো না করলে অনেক রকম প্রবলেম আসে। এই ট্রাফিক রুলস ফলো যাতে ফলো তো করতে পারবে না, যেহেতু এমার্জেন্সি ভেহিকেল, তবু ওদের কিছু অ্যাওয়ারনেস আমরা বললাম যে এই অতি এত অত্যাধিক স্পিডে ওরা গাড়ি চালায়, তো এই স্পিডটাকে এমনভাবে যাতে না বাড়ায় যে ও কন্ট্রোল করতে পারবে না, ওর কন্ট্রোলের মধ্যে থাকবে এইরকম স্পিডেও যাবে। আর দেখা যাবে যে মাঝে মধ্যে ওরা ফোন করে, গাড়ি চালাচালাতে ফোনে কথা বলে, সেটা যাতে না করে। পাশে যে প্যাসেঞ্জারের এই পেশেন্টের যে ফ্যামিলি থাকবে তাকে দিয়ে ফোনটা রিসিভ করাবে, এমার্জেন্সি ফোন থাকতেই পারে। আর থার্ড হচ্ছে যে এরা মাঝে মধ্যে দেখেছি যে ড্রিঙ্ক করে গাড়ি চালায়, সেটা যাতে না করে। এবং স্ট্রিক্টলি বলে দিয়েছি, যদি আমরা কোনো দিন কাউকে দেখি কোনো অ্যাম্বুলেন্স, এই সুযোগটা নিচ্ছে যে যারা আমরা অ্যাম্বুলেন্স ধরবে না গাড়ি, সেই জন্য এই সুযোগটাই কাজে লাগাচ্ছে না। এই সুযোগ তো অনেকে কাজে লাগাচ্ছে, আবার এটা ভাবছে যে যেহেতু এমার্জেন্সি গাড়ি, এরা ট্রাফিক রুলস ফলো করে না এবং ফলো করা পসিবল হয় না, সে নাই করুক, কিন্তু তাদেরকে কিছু সীমাবদ্ধতা আছে, সেটা তো মানতেই হবে এদেরকে। যে এমন স্পিডে গাড়ি চালালো যে আউট অফ কন্ট্রোল চলে গেলো, গিয়ে আরও সঙ্গে একটা প্যাসেঞ্জার একটা পেশেন্টের সাথে আরও চারটা পেশেন্টের ইঞ্জিওর্ড হলো, সেটা যাতে না হয় আজকে আমরা এদের কাছে আসছি এবং এইরকম প্রোগ্রাম আমরা করে থাকি এদের সাথে। কোথায় হচ্ছে প্রোগ্রাম? এই প্রোগ্রামটা হসপিটালেই হচ্ছে, দুর্গাচক হসপিটালে, সাব ডিভিশন হসপিটালে। আজকের প্রায় 32 জন আছে এখানে প্রেজেন্ট। তো তাদের সাথে আমরা শেয়ার করলাম কিছু, কদিন আগে একটা শিলিগুড়ির একটা বাজে ঘটনা ঘটে গেছে, তো সেই রকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তো আমরা সেই জন্য আজকে এই অ্যাওয়ারনেস সতর্ক করলাম। আমি ওসি ট্রাফিক সুরজিৎ চক্রবর্তী, হলদিয়া। আমার লাইসেন্স